হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সম্পূর্ণ একটা অন্যরকমের ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে রথ উৎসব, সেই কারণে আমাদের বাড়িতে নারায়ণ পুজোর ব্যবস্থা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরমশাই এসে গেছে, উনি ওনার মতন করে গুছিয়ে নিচ্ছেন বাকিটা। আর অন্যদিকে আমি আর আমার মা আজকে অনেক সকালে উঠেছি, সকালে উঠে এতটা গুছিয়ে দিয়েছি যতটুকু সম্ভব করার করেছি, এবার বাকিটা উনি ওনার মতো। Thank you.
কিছুক্ষণ পরে এটাকে জ্বালিয়ে দেবো, দেখো পুজো চলছে। এখন পাঁচালি পড়া চলছে, দেখো জেঠু পাঁচালি পুরো মুখস্থ বই ছাড়াই পড়ছে। দেখো ব্রাহ্মণে কাতর দেখি কথা ধর ছিল মনে সত্য নারায়ণ কর হাসে বন্ধবণে সোয়া পরিমাণ দ্রব্যের বিধান শক্তি উৎসারে সেবা সংযম পুরসে কদিনী সন্দেশে নিশ্চিত করিয়া দিবা বৈবিধ্য তাম্বুল বন্ধ দুটো ফুল আনি বলতন করি পঞ্চদশাক্ষর শুনতি জগর না তালে পূজা হরি ভক্তি যুক্ত হইয়া পূজা সভা দিয়া প্রসাদ সভাকে দিবে সংক্ষেপে পূর্বান্ধ শুনো সাধারণ সর্ব দুঃখে দূরে যাবি উপদেশ বলি প্রভু গেলা চলিতে ভাবে মনে মনে ছন্দ অবধূত বেশ ধরি চক্রপানি আমি মূঢ়মতি তোমার আদি চিনি তুমি ব্রহ্মরূপ কি জানিবে নরে সদা মুনি গণে তব ধ্যান করে প্রভু মৎস্যরূপে বেদ উদ্ধারিলা কূর্ম রূপ ধরি গিরি পৃষ্ঠে নীলা হিরণ্যাক্ষ মহাসুর বোধিবারে দাতা সৃষ্টিকর্তা পদ রজ ভরে আমি হীন মতি অতি মূঢ়নরে কিবা জানি স্তুতি পাঠ করিবারে প্রভু দয়া করি অপরাধ কম পদ পদ্মে দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে, হলুদ করবি ফুল গাছে কত ফুল হয়েছে, গাছটা পুরো নিচ থেকে লাগানো মাটিতে বসানো কত বড় হয়েছে গাছটা, একটা নীলকণ্ঠের গাছ নিচ থেকে পুরো মাটির নিচ থেকে এই ছাদে উপরে উঠে এসছে, দেখো কত বড় ঝাঁকড়া গাছটা হয়েছে, প্রচুর ফুল ফোটে, ফুলগুলো যেহেতু তুলে নেওয়া হয়েছে পূজোর জন্য দেখো ওপরে রয়েছে কত ফুল, সে গাছটা কত বড় হয়েছে। দেখো আরতি করা চলছে, এখন আরতি হচ্ছে প্রদীপের তাপ নিচ্ছে সবাই। এই যে বড় মা আসলো, এখন এতক্ষণ পর আসলো পুজোতে, হ্যাঁ এটা আমার বড় মা, পুজো হচ্ছে এখন, দেখো অঞ্জলি দিচ্ছে সবাই, আমিও দেব। সবাই থালায় জমা দেন, পরে দিয়ে দেব ফুল, সবাই রাখছে অঞ্জলি দিয়ে। মগ্নি মন্না রভামহে আদিত্যং বিষ্ণু সূর্যং ব্রহ্মণাং চ বৃহস্পতিং এতত সচন্দন পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী নারায়ণায় শ্রী বিষ্ণবে। দেখো বাইরে থেকে কত হাওয়া দিচ্ছে, তো আমাদের এখানে আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এই যে আমার মেয়ে শোনা হাই করো, হ্যাঁ তো দেখতেই পাচ্ছ
এখানে ঠাকুরমশাই শান্তির জল দিচ্ছে, পুজো কমপ্লিট প্রায়। তো আমার আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আজ তোমাদের সামনে আসতে পারি। তো ওকে, বাই, টাটা।